আজি মহাশিবরাত্রি, রাজ্যজুড়ি মহাশিবরাত্রির মহা আয়োজন চলিছে। দেবাদিদেব মহাদেবক আরাধনা ভক্তগণর মনোবাঞ্ছা পূরণার্থে শিব মন্দিরে মন্দিরে ভক্ত লানি নিশিগা সোঁত বইছে। মন্দিরে মন্দিরে আড়ম্বরপূর্ণভাবে চলিছে দেবাদিদেব মহাদেবক আরাধনার আয়োজন। বাবা শিবর আশীষ লবলৈ শিবসাগরের ঐতিহাসিক শিব দৌলত বিড়ি বাট নোপোৱা অবস্থা। একই পরিবেশ নগাঁওর মহামৃত্যুঞ্জয় মন্দিরতো। পুৱাৰে পুৰা বাবার আশীষ লবলৈ মন্দিরে মন্দিরে ভক্তর ভিড় পরিলক্ষিত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তর পর আমি পোনপটিয়া সম্প্রচার দেখাম মহাশিবরাত্রির এই শুভ মুহূর্ত কেনেদরে ভক্তিপ্রাণ রাইজে সেবা আগবাইছে, পূজা অর্চনা আগবাইছে, সেই পরিবেশ আমাক দেখাবল পোনপটিয়া সম্প্রচারত শিবসাগরের সংযুক্ত হয়ে আছে প্রদীপ গগৈ আর গুয়াহাটির শুক্রেশ্বর মন্দিরের সংযুক্ত হয়ে আছে আমার সাংবাদিক দীপাঙ্কর দাস। প্রদীপ, মই প্রথমে আপনার সঙ্গে সংযুক্ত হয়েছো। পুৱাৰে পুৰা যি পরিবেশ আপুনি দেখাইছে, সময় যিমানে বাগৰিছে ভক্তর ভিড় সিমানে বৃদ্ধি পাইছে ঐতিহাসিক শিব দৌলত। হয় জয়ন্ত, মই বর্তমান শিবসাগরের ঐতিহাসিক শিবদৌলর চৌহদত আছো আর দেখাই আছো আমি এই পরিবেশ। আজি ত্রয়োদশী পূজা আর এই ত্রয়োদশী পূজাত আজি পুৱা চাৰি বজাৰ শিবসাগর ঐতিহাসিক শিবদৌললৈ ভক্তর লানি নিশিগা সোঁত বইছে। পুৱা চাৰি বজাৰ শিবদৌলর প্রবেশ দ্বার খুলি দিয়া হৈছিল আর মহাদেবর শ্রীচরণত আজি ইয়াত জল অর্পণ করেছে, নৈবেদ্য অর্পণ করেছে। এয়া মই দেখাইছো, হাজার হাজার ভক্তর হাতে হাতে ফুল লৈ বেলপাত লৈ এই ধরনের জল লৈ আহিছে বিভিন্ন প্রান্তর পৰা আৰু মহাদেবৰ শ্রীচরণত অর্পণ করেছে। মই এগৰাকী ভক্ত আছে, বাইদেউ কোর পৰা আহিছে, বহু সময় অপেক্ষা কৰিছে, কি কব আজি কেনে পৰিবেশ? ভালে পৰিবেশ, মানুহ হৈছে, ভক্তসকল হাতে হাতে নৈবেদ্য লৈ আগবাঢ়িছে ভক্তসকল। বাইদেউ কোর পৰা আহিছে? বেদবাড়ী, বেদবাড়ীৰ পৰা। কি কব আজি? আজি কম আৰু সকলো ৰাইজ যাতে ভালে থাকে, তাকে শিৱ বাবাৰ ওচৰত কামনা কৰিম। বছৰি আহে শিৱদৌল প্ৰত্যেক বাৰে আহো। হয়, শিবসাগরের এই ঐতিহাসিক শিবদৌললৈ এই ধরনের আহিছে বিভিন্ন প্রান্তর ভক্তসকল আহিছে আৰু মহাদেবর আশীষ লবলৈ আগবাঢ়িছে, শ্রীচরণত অর্পণ করব বিচাৰিছে তেওঁলোকে নৈবেদ্য। বাইদেউ কোর পৰা আহিছে? বৰপেটা ৰোডৰ পৰা। ঘৰৰ পৰাই লৈ আহিছে নৈবেদ্য? নৈবেদ্য লৈ আহিছো আৰু কিনি আনিছো, ছোৱালী আহিছে। আজি আহি মানে খুবই ভাল লাগিছে, এইটো উপলক্ষে পাই আৰু। কোৰ পৰা আহিছে? বহুত দূৰ আহিছে, কেতিয়াৰ পৰা আপুনি অপেক্ষা কৰি আছে? আমি আঠটামানৰ পৰা। হয়, কি কব আজি এই মহাশিৱৰাত্ৰি দিনত? কি কম আৰু, কৰিব আহিছে সেৱা কৰিব, এনেই কামনা আছে, কামনা কি কম আৰু। হয় বাইদেউ, সজাইৰ পৰা? সজাইৰ পৰা আহিছে, বহুত দূৰ আহিছে, কেতিয়াৰ পৰা ইয়াত অপেক্ষা কৰি আছে? আঠটা বজাৰ পৰা। আঠটা বজাৰ পৰা, কি কব আজিৰ দিনটোত? আজি শিবরাত্রির কারণে মই আহিছো জল দিবৰ কারণে। জল দিবৰ কারণে পূর্বতেও আহিছে নেকি শিবদৌললৈ? অহা নাই, ফার্স্ট, প্রথমবার আহিছে? প্রথমবার। হ্যাঁ, প্রথমবার আহি পরিবেশ কেনে পাইছে আজি? ভাল পাইছো। ভাল পাইছে, হাজার হাজার মানুষ? হ্যাঁ, হাজার হাজার মানুষ। হয়, মনৰ কামনা পূরণ হোক। ইয়া দেখিছে, আমি দেখুৱাই আছো শিবসাগরের ঐতিহাসিক শিবদৌলর পরিবেশ। 1700 শতিকাৰ পৰাই এই ঐতিহাসিক শিবদৌলত প্রতি বছরে মহাশিবরাত্রি পূজা ইয়াত উদযাপন করে হয়ে আছে। শিবরাত্রি উপলক্ষে উখল মাখল এয়া শিবদৌল, পরিবেশ দেখাই থাকক প্রদীপ। আপুনি এই মুহূর্তে আমি গুয়াহাটির পর আমার সাংবাদিক দীপাঙ্কর দাসের সঙ্গে সংযুক্ত হয়েছো। দীপাঙ্কর, শুক্রেশ্বর মন্দিরত কেনেকুৱা পরিবেশ এই মুহূর্তে, কিমান ভক্তর সমাগম? নিশ্চয় জয়ন্ত, মহাশিবরাত্রি পূজা উপলক্ষে প্রতিটি দেওয়ালতে দেখিলে পাওয়া গেছে শিবর ভক্তর এক প্রকার ভিড়। আর যেহেতু শিবরাত্রি নিশার ভাগরপা উদযাপন হব, কিন্তু দিনের ভাগতো এই ধরনের একটা পরিবেশ যে ভক্ত আগবাড়ি আহিছে, আহি শিবর আরাধনা, শিবর অর্চনা, শিবর প্রার্থনাত এক প্রকার মুগ্ধ হয়েছে। আর আমি মন্দিরের ভিতর ভাগর পরিবেশ সময় পূর্বের প্রতিবেদন দেখাইছিল যে কিদরে একটা অভাবনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। আর গুহাটির উমানন্দ দেবালয় হোক বা শুক্রেশ্বর দেবালয়, বশিষ্ঠ আশ্রম আদি বিভিন্ন আশ্রমত বর্তমান শিবর আরাধনার এক প্রকার মুখরিত হয়েছে। ঢাক ঢোল শব্দ শঙ্খর এক প্রকার শব্দত মুখরিত হয়েছে আর ধূপ ধূনা নৈবেদ্যরে বর্তমান শিবর
অর্চনা করা হয়েছে। আমি ভিতরলৈ যদি কিছু অঞ্জন আছে মোৰ লগত, অঞ্জন যদি আছে আমি ভিতরলৈ সোমাই যাম, যত লিঙ্গ পূজা করে থাকা হয়েছে। আর মূর্তি পূজা অথবা লিঙ্গ পূজা, এই দুটা পূজার উপর নির্ভর করে সমগ্র শিবরাত্রি পূজা উদযাপন করা হয়। গতি আজি যেহেতু সন্ধ্যা 7:52 শিবরাত্রির লগ্ন আরম্ভ হব, গতি সেই লগ্নর পিছত কাইলৈ বিশেষভাবে এই দিন দিনজোড়া কার্যসূচীরে প্রতিটি শিব মন্দিরতে এই শিবরাত্রি পূজা উদযাপন হব। আর এই মুহূর্তে ইয়ার পরিবেশ দেখাইছো, যত প্রতিজন ভক্ত দর্শনার্থী আহিয়ে ভিড় করেছে আর লিঙ্গত শিবলিঙ্গত এইদরে পূজা অর্চনা আগবাইছে। আর কাইলৈ যে সময় মানে দর্শকসল যদি জানাও তাহলে যৌতিক শাস্ত্র মতে কাইলৈ সন্ধ্যা 5:35:37 এই শিবরাত্রির লগ্ন থাকবে। গতি কাইলৈ বিশেষভাবে যখন লোক উপবাসে থাকবে সেই সকল লোকে বিশেষভাবে কাইলৈ দিনতো শিবরাত্রি পূজা উদযাপন করবে, পালন করব। কিন্তু গুয়াহী মহানগরীত এই শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন দেব দেবালয়ত বিভিন্ন কার্যসূচী ইয়াত রূপায়ণ করা হব। বিভিন্ন কার্যসূচীর মাজত অসংখ্য হাজার হাজার ভক্ত দর্শনার্থী আহি ভিড় করব। আমি পিছর পরিবেশত আমি উমানন্দ মন্দিরলৈ যাম, তার পরিবেশ সমূহ দেখাম। কিন্তু বাহিরের পরিবেশ এই মুহূর্তে মই দেখাইছো, অঞ্জন আছে মোর লগত, ইয়া দীঘলীয়া শাড়ী আর যে মূল এটি রোড আছে সেই এটি রোডত বর্তমান অভাবনীয় যান জটের পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ ভক্ত আহিছে আজি আহি শিবরাত্রি পূজা উপলক্ষে তেওঁলোকে আহি ইয়াত ভিড় করা পরিলক্ষিত হয়েছে। আর পিছর পরিবেশ সমূহ আমি যন্ত্র দেখাই যাম। আর আমার সতীত সাংবাদিকে দেখাইছে যে শিবরাত্রি উপলক্ষে শিবদৌলত বিশেষভাবে যে আন্তরাষ্ট্রীয় শিবরাত্রি পূজা উদযাপন হয়েছে। আর মই শর্মাদাক দেখবলে সক্ষম হয়েছো এই মুহূর্তে, যন্ত্র মানে একটা পরিবেশ দেখাম। টিহুর জয়ন্তদা সুন্দর বাহি বজায়, তো শিবর ভক্ত এগারী শর্মাদা একটা সুন্দর গান এটা যদি হয় আপনার। ধন্যবাদ, ধন্যবাদ, মঙ্গল হোক, লগ পালো যে তোমালোক ভাল লাগিল, মোর ঘর পাতিঘাটাতে। পরিবেশসমূহ আমি যন্ত্র দেখাই গেছো, আর বিশেষকে শুক্রেশ্বর দেবালয়ত এই মুহূর্তে ভিড় আমি দেখাইছো। আর কাইলৈ অর্থাৎ দুটা দিন উপলক্ষে যেহেতু এবার দুই তিথি হিসাবে শিবরাত্রি পূজা উদযাপন করা হব, গতি পরিবেশসমূহ আমি যন্ত্র দর্শকসকল দেখাই প্রতিটি মঠ মন্দির দেবালয়তে এনেদরে আধ্যাত্মিক পরিবেশে বিরাজ করেছে। ভক্তি রসত গদ গদ হয়েছে ভক্তি প্রাণ রাইজ, নিজের লগতে সমাজের পরিয়ালর সকলরে মঙ্গল কামনা করে দেবাদিদেব মহাদেবক এনেদরে পূজা অর্চনা আগবাইছে ভক্তি প্রাণ রাইজে। ধন্যবাদ দীপাঙ্কর আর প্রদীপ দুইগাকে ধন্যবাদ জ্ঞাপন করছো এই মুহূর্তে। আজি আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছরে 8 মার্চত পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। সর্বত্র চর্চিত হয়েছে নারী পুরুষের সম অধিকার, সমমর্যাদা আদি বিষয়বর। বিশ্বর বিভিন্ন প্রান্তর অসমতো নারী দিবসের সঙ্গে সংগতি রাখি আয়োজন করা হয়েছে বিভিন্ন কার্যসূচীর। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নির্বাচনী অধিসূচনা জারি হওয়ার পূর্বে দেশত বলবৎ হব বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন, গৃহমন্ত্রী অমিত শাহর সদম্ভ ঘোষণা। রাজ্যত কা বিরোধী আন্দোলনের হুঙ্কার দি থাকার সময়তে এই ঘোষণা গৃহমন্ত্রী অমিত শাহর। কা এই দেশের আইন বলে অভিহিত করে কয় যে কোনেও কা বলবৎ রোধ করব নয়। বহিরাষ্ট্রত নির্যাতিতা লোকসলক আশ্রয় দিয়াটো ভারতের দায়িত্ব আর কর্তব্য, দেশ বিভাজনের বলি হওয়া সকলক আনি নাগরিকত্বহীন করে থব নো বলেও এক মিডিয়া সম্মিলনত কলে অমিত শাহে। উল্লেখযোগ্য যে শীঘ্রেই দেশের সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করব নির্বাচন আয়োগে। নির্বাচনের দিন ঘোষণার দিনারপরাই দেশত বলবৎ হব নির্বাচন আচরণ বিধি, ইয়ার পূর্বে অর্থাৎ চলিত মাহতে দেশত বলবৎ হব নাগরিকত্ব সংশোধনী আইন।
ইফালে নির্বাচনৰ পূৰ্বে আন এক বৃহৎ ঘোষণা কেন্দ্ৰীয় চৰকাৰৰ উজ্জ্বলা আঁচনিৰ হিতাধিকাৰীলৈ বিশেষ সুবিধা ৰন্ধন গেছৰ ৰাজ সাহায্য 300 টকালৈ বৃদ্ধি অহা 1 এপ্ৰিলৰ পৰা কাৰ্যকৰী হ'ব এই সিদ্ধান্ত প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰ পোৱা প্ৰতিজন লোকে লাভ কৰিব ৰাজ সাহায্য ইয়াৰ জৰিয়তে উপকৃত হ'ব দেশৰ প্ৰায় 10 কোটি জনতা ৰাজ সাহায্যৰ নামত চৰকাৰৰ ব্যয় হ'ব প্ৰায় 12,000 কোটি টকা 2016 চনত মোদী চৰকাৰে আৰম্ভ কৰিছিল উজ্জ্বলা যোজনা ৰাজ সাহায্যৰ পিছত হিতাধিকাৰীয়ে 1টা গেছ চিলিণ্ডাৰ ক্ৰয় কৰিব পাৰিব 603 টকাত নলবাৰীত দুৰ্বৃত্তই লুটিলে আত্মসহায়ক গোটৰ 6 লাখ টকা চাহ খাবলৈ যাওঁতেই 6 লাখ টকা লুটি লৈ গ'ল দুৰ্বৃত্তই ইউনিয়ন বেংকৰ পৰা 2গৰাকী মহিলাই উলিয়াইছিল ধনৰাশি এখন ই ৰিক্সাত থৈ দিছিল ধনৰাশি নলবাৰী গণেশ মন্দিৰ চকত এই লুটপাতৰ ঘটনা সংঘটিত হয় আত্মসহায়ক গোটৰ টকা বেংকৰ পৰা উলিয়াই আনি ঘৰমুৱা হৈছিল 2গৰাকী মহিলা নিয়জ্যোতি আত্মসহায়ক গোটৰ ধন লুটি লৈ গ'ল দুৰ্বৃত্তই এই ঘটনা সন্দৰ্ভত নলবাৰী সদৰ আৰক্ষী থানাত দাখিল কৰা হৈছে এজাহাৰ তারপর এখেতে কে মই না যাং দক কইছি নহয় যাক মই খাইল আপনিও যা খেনাকে কইছি ওর পিছত এও খাবা গেল খাই আর পিছত দোকানের পর আহার পিছত আমি গোটেই কিটা গাড়ি দিয়ে উঠি বলে গুছি গেছু যার পিছত আপনার আমি চোখ দিতে আমার ঘর চোখ তো পাম না তাতে নামিলো নামি ফেলে আমি দো না নামিলো নামি আমি কইছি মই সেফালে ভাড়া দু মানুহ দুজনক মই থৈ আহো দা তো না যাও সেনাকে বলি মোক তেও নামি ফেলে ডিকিটো খুলি ফেলে মোক পইচাটো দিম বুলি মানে বেগটো দিম বুলি তেও নামিল নামি ফেলে যিনকে দেখ ডিকিটো খুলি চাই তো বেগটো নাই মহানগরীর তাকো ফুটিল পানির পাইপ পান বজারত এইবার পানির পাইপ ফুটি হাহাকার লাগিল সমগ্র অঞ্চলটোতে সৃষ্টি হল এক কৃত্রিম বানর এক হাহাকার অবস্থা আমি দৃশ্য দেখাইছো চাওক আপনার কেনেদরে পান বজারর এই স্থানের পানির পাইপ ফুটার পিছত এক হাহাকার অবস্থায় বিরাজ করিলে চাওক কেনেদরে বাইক সহ আরোহী আবদ্ধ হয়ে পড়িল পানির মাজত এই পানির পাইপ ফুটার ফলত এটা প্রকাণ্ড গাঁতর সৃষ্টি হয় আর সেই গাঁতটোতে আবদ্ধ হয়ে পড়ে বাইক আরোহী আর এখন বাইক এনেদরে হাহাকার অবস্থায় বিরাজ করিলে পান বজারত ইয়ার পূর্বে মহানগরীর পথে পথে বিভিন্ন প্রান্তত পানির পাইপ ফুটি হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছিল আনকি প্রাণ হেরুয়াবলগিয়াও হয়েছিল জলবদ্ধর এই মরণ ফান্ডর বাবে ভি ভি আই পি হিট এণ্ড ৰাণ কাণ্ডৰ গোচৰ ৰুজু কৰা হৈছে ডিজিপিৰ নিৰ্দেশত দুৰ্ঘটনাৰ 4 দিন পিছত দিছপুৰ থানাত ৰুজু হ'ল গোচৰ দেওবাৰে দুৰ্ঘটনাত নিহত হৈছিল এজন বাইক আৰোহী ডিজিপিৰ নিৰ্দেশত ভি ভি আই পি হিট এণ্ড ৰাণ কাণ্ডৰ গোচৰ ৰুজু মহানগৰ আৰক্ষীয়ে ধৰিলে অভিযুক্ত লেন্স নায়ক প্ৰকাশ শৰ্মাক জিপি সিঙৰ হেঁচাত 4 দিনৰ পিছত দিছপুৰ থানাত গোচৰ ৰুজু মাজনিশা তীব্ৰ বেগেৰে অহা কনভয়ৰ গাড়ীৰ খুন্দাত নিহত হৈছিল খানাপাৰাৰ ৰূপমজ্যোতি বৰা নামৰ যুৱকজনৰ খানাপাৰাৰ তাজ হোটেলৰ সমীপত সংঘটিত হৈছিল সেই চাঞ্চল্যকৰ দুৰ্ঘটনাটো এয়া আছিল দেওবাৰৰ নিশাৰ 12 বজাৰ ঘটনা ভি ভি আই পিৰ পিছে পিছে আহি থকা এইখন কনভয় বলেৰো গাড়ীয়ে মহতিয়াইছিল ৰূপমৰ বাইকখনক দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ পিছতেই ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰিছিল কনভয় বাহনখনৰ এই চালকজনে 3 দিন পিছতো ৰুজু হোৱা নাছিল সেই ঘটনাৰ কোনো গোচৰ কিন্তু আৰক্ষীৰ সঞ্চালক প্ৰধান জি পি সিঙৰ নিৰ্দেশত অৱশেষত দিছপুৰ আৰক্ষীয়ে ৰুজু কৰিলে এই চাঞ্চল্যকৰ ভি ভি আই পি হিট এণ্ড ৰাণ কাণ্ডৰ গোচৰ কেৱল গোচৰ ৰুজু কৰাই নহয় দিছপুৰ আৰক্ষীয়ে আটকো কৰিলে কনভয়ৰ চালক প্ৰকাশ শৰ্মাক আৰক্ষীৰ বিশেষ শাখাৰ ডেন্স নায়ক হিচাপে কৰ্মৰত আছিল প্ৰকাশ শৰ্মা প্ৰকাশ শৰ্মাক বিশেষ শাখাৰ পৰা নিয়োগ কৰিছিল ভি ভি আই পি ডিউটিত ঘটনাৰ দিনা যোৰহাটৰ পৰা গুৱাহাটীলৈ আহি আছিল ভি ভি আই পিৰ কনভয় কনভয়ৰ একেবাৰে শেষৰখন বাহন চলাই আছিল প্ৰকাশ শৰ্মাই 4:30 বজাত আহি থকা অৱস্থাত হঠাৎ গাড়ীৰ সন্মুখলৈ আহে এখন বাইক সেই সময়তে নিয়ন্ত্ৰণ হেৰুৱাই বাইকখনত খুন্দা মাৰে কনভয়ৰ চাইৰেনযুক্ত এইখন বলেৰো বাহনে এই ঘটনাত করুণ মৃত্যুক আঁকোৱালি লয় ৰূপমজ্যোতি বৰা নামৰ যুৱকজনে
আনহাতে আহত হয় আন এজন। ইতিমধ্যে দুর্ঘটনা সংঘটিত করা এই বাহনখন জব্দ করেছে দিশপুর আরক্ষীয়ে। লগতে বাহনখন চলাই অহা চালক প্রকাশ শর্মাকো জেরা করেছে দিশপুর আরক্ষীয়ে। অবশ্যে জামিনযুক্ত ধারার বাবে হয়তো আরক্ষীয়ে জামিনত মুকলি করে দিব অসম আরক্ষীর লেন্স নায়কজনক। গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। নির্বাচনের পূর্বে কেন্দ্রীয় কর্মচারীলৈ সুখবর কেন্দ্রীয় কেবিনেটর 4% বৃদ্ধি করা হয়েছে মরগিয়া বানস। বর্তমান 50% হব কেন্দ্রীয় কর্মচারী মরগিয়া বানস। কেন্দ্রীয় কেবিনেটর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ইয়ার দ্বারা উপকৃত হব 48,67,000 কর্মচারী, লগতে উপকৃত হব 68,00,000 পেনশনার। ইয়ার বাবদ কেন্দ্রীয় সরকারের বছরি ব্যয় হব 12,868 কোটি টাকা। চলিত বছরের 1 জানুয়ারীর কার্যকরী হব নতুন নিরিখ। ইয়ার উপরেও কেন্দ্রীয় কর্মচারী ঘর ভাড়ার বানসতো অনুমোদন কেন্দ্রীয় কেবিনেটর। কেন্দ্র সরকার কে কর্মচারী কো দে ডিএনএস অ্যালাউন্স মিলতা হ্যাঁ, যো পেনশনার্স হ্যাঁ জিনকো ডিএনএস রিলিফ মিলতা হ্যাঁ, এই দোনোঁ মে পহেলি জানুয়ারি 2024 সে 4% কি বৃদ্ধি করনে কা নির্ণয় লিয়া হ্যাঁ। পহেলি জানুয়ারি 24 সে 4% কি বৃদ্ধি সে দেশ ভর মে বড়ে পেমানে পে হমারে পেনশনার্স কো লগভগ 50,00,000 জো এমপ্লয়িজ হ্যাঁ আর লগভগ 68,00,000 জো পেনশনার্স হ্যাঁ, ইন সবকো ইসকা লাভ হোগা আর ইসকা ব্যয় লগভগ 12,868 কোটি রুপে কেন্দ্র সরকার কে উপর রহেগা। ইসকে ইলাভা এক অর লাভ জো ইসসে জুড়া হুয়া হ্যায় আব ডিএ কুল মিলা কে 50% হো গয়া, 46 সে বড়কর 4% জোড় কে 50% হো গয়া। তো ইসকে কারণ अब जो हाउस रेंट अलाउंस हमारे कर्मचारियों को मिलता है उसकी मूल वेतन का जो हाउस रेंट अलाउंस है वो भी 27, 18 और 9% से बढ़ के 30, 20 और 10% दिया जाएगा। अंतर्राष्ट्रीय महिला दिवस के उपलक्ष हमारी माता बहनों को तोहफे के रूप में जो 300 रुपए टारगेटेड सब्सिडी प्रधानमंत्री उज्ज्वला योजना के लाभार्थियों को दी जाती है जिसकी अवधि 31 मार्च 2024 तक थी उसको एक वर्ष के लिए बढ़ा दिया जाए और अब 300 रुपए प्रति सिलेंडर हर वर्ष 12 सिलेंडर तक की सीमा तक हमारे प्रधानमंत्री उज्ज्वला योजना के लाभार्थियों को 31 मार्च 2025 तक यानी एक साल की अवधि बढ़ाते हुए लगभग 10 करोड़ से अधिक परिवारों को ये लाभ मिलेगा। एआई मिशन के तहत 10,372 करोड़ रुपए की व्यय से एक बड़ा ही एम्बिशियस इंडिया एआई मिशन जो आर्टिफिशियल इंटेलिजेंस के क्षेत्र को और इसमें जो इनोवेशन जो शोध हो रहा है उसके पूरे इकोसिस्टम को और प्रोत्साहन देने के लिए 7 प्रमुख अंश पर ध्यान देते हुए एक इंडिया एआई मिशन प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में आज के मंत्रिमंडल की बैठक में स्वीकृत किया गया है। स्किल डेवलपमेंट के लिए जो हमारे युवा युवती हैं उनके टैलेंट को बढ़ाने के लिए कई अलग अलग पहलुओं को इस इंडिया एआई मिशन में जोड़ा गया है। इसका एक बड़ा प्रमुख अंग ये रहेगा कि एक हाई एंड आर्टिफिशियल इंटेलिजेंस इकोसिस्टम को विकास करने के लिए जो कंप्यूट फैसिलिटी चाहिए होती है
जो कंप्यूटिंग की कैपेसिटी देश में निर्मित करने की आवश्यकता है, उस कंप्यूटिंग कैपेसिटी के लिए लगभग 10,000 से अधिक जीपीयूस, ग्राफिक प्रोसेसिंग यूनिट्स को पब्लिक प्राइवेट पार्टनरशिप में देश में उपलब्ध कराया जाएगा और एक प्रकार से एक आर्टिफिशियल इंटेलिजेंस की मार्केटप्लेस डिजाइन की जाएगी। जूट की एमएसपी के वृद्धि से होगा, इस वृद्धि से सबसे अधिक लाभ पश्चिम बंगाल को होगा और इसी के साथ साथ अलग अलग जो हमारे पश्चिमी क्षेत्र हैं, बिहार, आसाम और उड़ीसा, इन सब पूर्वी जो प्रदेश हैं, इन चारों पश्चिम बंगाल, बिहार, आसाम और उड़ीसा, चारों पूर्वी प्रदेशों में इसका बड़े पैमाने पे लाभ हमारे जूट के किसानों को मिलेगा। वो था कच्चे जूट का मिनिमम सपोर्ट प्राइस, जो समर्थन मूल्य है, उसको बढ़ाने का, 285 रुपए प्रति क्विंटल, यानी लगभग 5.6% वृद्धि की गई है जूट के कीमतों में। और पिछले 10 वर्ष को अगर देखें तो लगभग 122% वृद्धि जूट के एमएसपी पे प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कार्यकाल में की गई है, जो लगभग 3,000 रुपए की वृद्धि है। आज से 10 साल पहले जो 2,400 रुपए प्रति क्विंटल एमएसपी था वो